আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সাংবাদিক সাথে আছি সুকাত চ্যানেল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 54 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4082 জনে। বুধবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,070টি। এতে 2,519 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। মোট রোগী দাঁড়িয়েছে 3,02,147। 24 ঘন্টায় 3,427 জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ 1,90,183। 24 ঘন্টায় শনাক্তের হার 16.72%। এ পর্যন্ত শনাক্তের হার 20.34%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 62.94% এবং মৃত্যুর হার 1.35%। 24 ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ 39 ও নারী 15 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 23 জনের। টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 23 জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও একটি হত্যা মামলা হয়েছে। 10 লাখ টাকা দাবি করে 5 লাখ টাকা নিয়ে আরও 5 লাখ টাকা না দেয়ায় টেকনাফের মাহমুদুর রহমান নামের এক প্রবাসীকে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে ওসি প্রদীপ সহ 23 জনের বিরুদ্ধে মামলাটি হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3 আদালতে তবে বেলা 2টার দিকে শুনানি শেষে এজাহারটি রুজু না করে এই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা আগামী 7 সেপ্টেম্বর এর মধ্যে তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। নিহত মাহমুদুর রহমানের ভাই নুরুল হোসেন বাদী হয়ে এই এজাহার দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী ইনসাফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বরখাস্ত এসআই লিয়াকত ও 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেছেন জসিমউদ্দিন নামে এক ব্যবসায়ী। আদালত মামলা আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 2014 সালের 14 জুন ব্যবসায়ী জসিমকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের কথা বলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে যায় লিয়াকত। পরে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে 5 লাখ টাকা দাবি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো পরামর্শে নয়, নিজস্ব চিন্তা ভাবনা থেকেই 6 দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রধানমন্ত্রী বলেন 6 দফার কারণেই তাকে বারবার গ্রেফতার করা হয়েছে। কারাগারের রোজ নামচা বইটি 6 দফার উপর ভিত্তি করেই লেখা। তিনি বলেন পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বঞ্চিত হতে থাকে বাঙালি। বেসামরিক চাকরিতে পূর্ব পাকিস্তানের একজনও সচিব হতে পারেনি। মেধা থাকা সত্ত্বেও সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তানের খুব অল্প সংখ্যক অফিসার ছিলেন। ভারত পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন পূর্ব বাংলা একেবারেই অরক্ষিত ছিল। এই বঞ্চনা ও বৈষম্য দূর করতেই 6 দফার বাস্তবায়ন চেয়েছিলেন বঙ্গবন্ধু। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, নিজস্ব মুদ্রানীতি ও নিজস্ব সামরিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এতেই তিনি পাকিস্তানের শাসক গোষ্ঠীর রোষানলে পড়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন অনেকবার। দুর্নীতি দমন কমিশনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার বরখাস্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। এর আগে আফজাল আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছর 22 জানুয়ারি আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ জব্দ করে দুর্নীতি দমন কমিশন। পরে 27 জুন আফজালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। দুর্নীতির অভিযোগ ওঠায় আফজালকে বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র 30,000 টাকা বেতন পেল। দুর্নীতি করে আফজাল দেশে বিদেশে বাড়ি মার্কেট সহ সম্পদের পাহাড় করেন। এদিকে রাজস্থানের পল্লবী থানায় করা প্রতারণার মামলায় রিজেন্টের সাহেবকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এই আদেশ দেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ চ্যাপ্টার, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।